এই গভমেন্টের যদি ফেইলিওর হয় সেটা জাতির জন্য শেখা যা ডিজাস্টারসে তার চারও ডিজাস্টারস হবে কাজে এখন যেহেতু আমরা আনকন্ডিশনালভাবে গভর্নমেন্টকে সমর্থন দিয়েছি ডক্টর ইনুসের নাম যখন আসছে একটা পার্সনও কেউ এটার বিরুদ্ধে হয়নি সো এটা আমাদের সরকার সকলের ছাত্র জনতার সমর্থিত সরকার কেউ মনে করছেন তিনি চাকরিচ্যুত হতে পারেন তো এই ভয়ে প্রশাসন কিন্তু এখনো করছে না পুলিশের যে প্যাট্রোলিং টিম যেটা বলে যে টহলের উপরে থাকে আপনি যাওয়ার পথে ফোন না পুলিশ যদি ফাংশন না করে তাহলে এটা রাষ্ট্রের জন্য অশনী সংখ্যা গত সিক্স ইয়ার্স তো আমরা এই যে তারুণ্যের যে প্রতিবাদী চেতনা বা আপনার আলোকবর্তুক এটা আমরা জ্বালিয়েছি এই সরকার দায়িত্বে আসার পর নানা পক্ষ থেকে নানান দাবি উঠছে তো এই সরকারটা কি দাবি পূরণের সরকার কিংবা তারা যদি এই দাবি পূরণের কিংবা এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাদের ক্যানভাসটা বড় করে ফেলে সেই ক্ষেত্রে কি তাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হবার আশঙ্কা থাকবে না কি মনে করেন আপনি প্রজাভাই আপনাকে সহ আমাদের সিনিয়র আলোচকরা মান্না ভাই দুদু ভাই এবং আমাদের সাবেক সামরিক কর্মকর্তা যা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দাবি কথা আপনি বলেছেন আমার কাছে যেটা মনে হয়েছে যে সরকার তো দায়িত্ব নিয়েছে পনেরো দিন হয়েছে ২০ দিন আসলে ২০ দিন হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাদের সেটা পাবলিক হ্যান্ডেলিং বলেন পলিটিক্যাল পার্টি হ্যান্ডেলিং বলেন অ্যাডমিনিস্ট্রেশন হ্যান্ডেলিং বলেন আমার কাছে কোনোটাই সঠিকভাবে মনে হচ্ছে না আমরা কিন্তু আনকন্ডিশনাল সরকারকে সাপোর্ট করি এবং করবো এই এর এই সঠিকভাবে হচ্ছে না তারপরে সরকারের পক্ষে কিন্তু আমরা ওকালতি করে যাচ্ছি এই যে যারা দাবি দেওয়া নিয়ে আসছে একাধিক বক্তব্য বলছি যে আল্লাহর রাস্তে একটা মাস সরকারকে স্ট্যাবল হওয়ার জন্য সময় দেন তারপরে দাবি দেওয়া নিয়ে আসেন ষোলো বছরে পারেন নাই এটা তো ষোলো দিনে হবে না সরকার আমাদেরকে কিন্তু বলে নাই আমরা গভর্নমেন্ট টেকানের জন্য বলছি আমরা গভর্নমেন্টকে স্ট্রাবল করার জন্য বিকজ দুদুভাই যেটা বলছেন যে এই গভর্নমেন্টের যদি ফেইলিওর হয় সেটা জাতির জন্য শেখ না যা ডিজাস্টার আছে তার চারও ডিজাস্টারস হবে কাজে এখন যেহেতু আমরা আনকন্ডিশনালভাবে গভর্নমেন্টকে সমর্থন দিয়েছি ডক্টর ইউনুসের নাম যখন আসছে একটা পারসনও কেউ এটার বিরুদ্ধে সো এটা আমাদের সরকার সকলের ছাত্র জনতার সমর্থিত সরকার তো কাজেই সেই সরকারের সফলতা ব্যর্থতা আমাদের উপরে দায় আসে আমি যদি দেখি যে গভর্নমেন্ট ফরমেশনটা প্রথমে আপনার হলো ১৬ সদস্য তারপরে সতেরো সেখান থেকে আবার চারজন এক্সটেনশন হলো সত্যিকার অর্থে এই কথাটা আমার বলা উচিত না কিন্তু তারপর আমি বলছি এই রকমের বার্নারাবল সিচুয়েশনে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমি এই একুশ জনের বডিকে ফিট মনে করি না তারা যতটুকু ফিট

বছরের সেটআপ ভাই কিংবা আত্মীয় বিরোধী রাজনীতি করার সুবাদে কোনো কালে রাজনীতি করছে এই সুবাদেও কিন্তু গত চার পাঁচটা বিসিএসএ প্রায় আপনার আপনার পাঁচশোর মতো ছেলেমেয়ের বিসিএসএ তাদেরকে সুপারিশ করে ভেরিফিকেশনে বাদ পড়ছে তারা তাহলে কীভাবে চালুনিতে সেঁকে এই সমস্ত পদগুলোতে বসিয়েছে এই অ্যাডমিনিস্ট্রেশন এখন রাতারাতি আপনি কয়েকজন ডিআইজি কিংবা এসবি থেকে মনিরুল সাহেবকে সরালেন প্রশাসন কি ক্লিন হয়ে গেছে বিয়াল্লিশ হাজার এসআইয়ের মধ্যে এখনও আমার যতটুকু ইনফরমেশন এখনো পনেরো থেকে আপনার অন্তত বারো থেকে পনেরো হাজার এসআই কাজ যোগদান করছে না চৌষট্টি জেলার আপনার এসপি ডিসি পদমর্যাদার যারা আছেন অনেকেই তারা কাজে যোগদান করছে না দুই তিনটা কারণে কেউ মনে করছেন যে তিনি গ্রেপ্তার হবেন কেউ মনে করছেন তিনি চাকরিচ্যুত হতে পারেন তো এই ভয়ে প্রশাসন কিন্তু এখনও ফাংশন করছে না পুলিশের যে প্যাট্রোলিং টিম যেটা বলে যে টহলের উপরে থাকে এই যে আজকে যদি আপনি যাওয়ার পথে চিন্তাইকারী শিকারান আপনি পুলিশকে ফোন দেবেন কোনো প্রতিকার পাবেন না পুলিশ যদি ফাংশন না করে তাহলে কিন্তু এটা রাষ্ট্রের জন্য অশনী সংকেত এখন পর্যন্ত কিন্তু পুলিশকে ফাংশন করাতে পারে না এই যে আপনার বিশ দিনে তো সেই কারণে আমি বলছি যে মিনিস্ট্রি রান করার জন্য নিশ্চয়ই আসিফ নজরুল স্যার কিংবা আমাদের সাবেক সামরিক কর্মকর্তা জাহাঙ্গীর সাহেবের মতো অনেক এক্সপিরিয়েন্স লোক আছে অনেকে কিন্তু আবার অভিজ্ঞতা না থাকলে অভিজ্ঞতা হবে কিন্তু এই রকমের একটা সিচুয়েশনে আমি মনে করি ধরেন মান্না ভাইরা রাজনীতি করে ছাত্র রাজনীতি থেকে মান্না ভাইয়ের যে রাষ্ট্র এখন যে এক্সপিরিয়েন্স সে যে ডিল করতে পারবে আরেকটা নতুন দলের সভাপতি প্যারালাল দাঁড় করে দিলেই সেভাবে পারবে না এইখানে কিছু এক্সপিরিয়েন্স লোক দরকার ইনক্লুড করা দরকার ছিল কিন্তু আমরা বুঝতেছি না যে তালিকাটা কোথেকে কিভাবে আমাদের আমরা তালিকা দিয়েছি কিন্তু আমি আমি স্যাটিসফাই না এবং আমি একটু বলতে পারি লিখে দিতে পারি যে এই বডি নিয়ে সাকসেস সম্ভব হবে না যদি এটার এক্সটেনশন না করা হয় কারণ গভর্নমেন্টের যারা পরামর্শ দিচ্ছে তারা ম্যাচরলি একটা বিষয়ে ডিল করতে পারতেন এই গভর্নমেন্টকে জাতীয় সরকার একটা চেহারায় রূপ দিতে পারতেন বিএনপি জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলো থেকে আপনার প্রস্তাবিত দু চারজন করে নিয়ে এটা এখন একুশ আছে একত্রিশ করা যেতে আরও বাড়ানো যেতে পারে এখন একজনের আগে একটা মিনিস্ট্রি চালানি তাকে আপনি একটা দেন চার পাঁচটা মিনিস্ট্রি দিয়ে রাখছেন এটা কি আপনার ছেলে খেলা চার পাঁচটা মিনিস্ট্রি সামলাতে পারবে এরকম একটা সিচুয়েশনে আবার আমাদের ছাত্র বন্ধুদের কথা বলেন আমার আমার শিষ্য বলেন অনুসারী বলেন আমরা হাত দিয়ে তৈরি করেছি নাহিদ যে তথ্য সম্প্রচার এবং আপনার ডাক টেলিযোগাযোগ দুইটা মিনিস্ট্রির সে আমার প্যানেলে ডাকসুদের সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করছে আসিফ আমাদের যে সংগঠন ছাত্র অধিকার যুব ক্রিয়াশ্রম কল্যাণ আপনার আমাদের ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল এখন আমি বলছি যে তাদেরকে দুইটা মিনিস্ট্রির দায়িত্ব দিলে তারা কতটুকু সামলাতে পারবে রাষ্ট্র তো ইমোশন দিয়ে চল উইজডম দিয়ে পরিচালনা করতে হবে উইজডম আর ইমোশন মিলিয়ে ফেললে হবে না সেই ক্ষেত্রে আমি বলছি যে গভর্নমেন্টের ফাংশনিংটা কিন্তু আমরা বিশ দিনে যে চেহারাটা পাচ্ছি সেটা খুব ভালো আমাদেরকে মেসেজ দিচ্ছে না যে জায়গা থেকে এখন অনেকের কনসার্নটা রেইজ হচ্ছে যে কোন দিকে যাচ্ছে কি হবে তো সেই জায়গা থেকে আমরা ভালো কিছুই চাই ভালো কিছু হোক সেটা প্রত্যাশা করি সেই জন্য মান্না ভাই শেষ আলোচনায় যেটা বলেছে আমরা এই যে বিএনপির পরে মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে রাজপথে আমরা নেতৃত্ব বীজ আমরা বপন করেছিলাম সেই আন্দোলনে নির্যাতিত নিপীড়িত উনিশ সালের ডাকসু নির্বাচন গত সিক্স ইয়ার্স তো আমরা এই যে তার প্রতিবাদী চেতনা বা আপনার আলোকবর্তুক এটা আমরা জ্বালিয়েছি সেখানে এই যে ধরেন এইখানে গভর্নমেন্ট ফর্ম হচ্ছে বা এখন যেইভাবে গভর্নমেন্ট চলছে আমরা অনেক কিছু কিন্তু জানছি না মান্নাভাই যেটা বললেন যে শনিবার আপনি বলছেন যে ইয়ে হবে সংলাপ হবে মান্না ভাই জানে না আমরাও জানি না আজকে মহাসচিব গিয়েছে আমি জানি না বিএনপির পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছিল নাকি সরকারের পক্ষ থেকে তাদেরকে ডাকা হয়েছিল বিকজ আমরা বারবারই বলছিলাম যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে অপোজিশন পার্টি যারা গত পনেরো বছর সংগ্রাম করেছে এই সরকারের ভ্যানকার্ড হবে তারা পলিটিক্যাল সাপোর্ট ছাড়া গভর্নমেন্ট সার্ভাইভ করতে পারবে না তাহলে অপোজিশনে আমি আমারটা না আমি অন্যদের কথা বলি যেটা কোনো পলিটিক্যাল পার্টি আমি দেখি না খুব ভালো সাউন্ড তারা বলছে যে গভমেন্ট তাদের সাথে খুব বা ডাকছে বা তাদের ওপিনিয়ন নিচ্ছে এই যে রাজনৈতিক দলগুলোর সাথে যদি একটা দূরত্ব তৈরি হয় তাহলে ওই যে দুদুভাই যে গানের কথা উল্লেখ করেছেন যে পাখি কেমনে আসে যায় তাহলে কিন্তু ওই ধরনের পরিস্থিতিতে আমরা পড়তে পারি